গৌরীপুর রাজতলা আছে আছে ওখানে গৌরীপুর রাজতলা সর্বজনীন দুর্গোৎসব কমিটি। হ্যালো এভরিওয়ান, আমি তন্ময় আর আজকে আমি চলে এসেছি ইটাহার হাই স্কুলে। দেখতে পাচ্ছ এইটা হচ্ছে ইটাহার হাই স্কুলের ঠিক সামনে, আর এখন আমি ঢুকবো ইটাহার হাই স্কুলের ভেতরে, কারণ এইখানে আজকে বিজয়া সম্মেলনী অনুষ্ঠান হচ্ছে। তো এইখানে আসার আজকে একটাই কারণ, কারণ হচ্ছে ইটাহার ব্লকে যে সমস্ত দুর্গাপুজোগুলো হয়েছে সেই প্রত্যেকটা দুর্গাপুজোর ক্লাবকে বা কমিটিকে এখানে আজকে একটি করে পুরস্কার দেবে, সেটি হচ্ছে বিজয়া সাদর সম্মান যে পুরস্কার সেটি। তো সেই কারণে আজকে এখানে আসা। দেখতে পাচ্ছ এখানে প্রচুর লোক রয়েছে, আর এদিকে অনেক লোক আছে, কারণ প্রত্যেকটা ক্লাবের সদস্য যেহেতু এখানে আছে তো লোক তো হওয়ারই কথা। তো এখানে আজকে একটা ছোট্ট করে প্রোগ্রামও হচ্ছে, দেখতে পাচ্ছ সামনে হাই স্কুলের মঞ্চের অনুষ্ঠান হচ্ছে। তো সেইখানে নাচ গান সব কিছু কমপ্লিট হওয়ার পর আর একজন মন্ত্রী আসা আছেন, সেই মন্ত্রী এসে কিছু বক্তৃতা দেওয়ার পরে আমাদেরকে পুরস্কারটি তুলে দেবে। তো এখানে দেখতে পাচ্ছ, তোমরা দেখে নাও একটু, তো আর কিছু বলবো না, তোমরা দেখো আর সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটি, কারণ স্কিপ করলে বুঝতে পারবে না। আর আমাদেরকেও যে ট্রফিটা দিয়েছে তোমরা সেটাও দেখতে পাবে, এমনকি ইটাহার ব্লকের আরও যে সমস্ত দুর্গাপুজোগুলো রয়েছে সেই তারা প্রত্যেককেই ট্রফি পেয়েছে, তো এই ভিডিওতে তোমরা দেখে নেবে। তো তোমরা দেখতে থাকো। পুরুষোত্তমপুর বিদ্যুৎ ক্লাব দুর্গোৎসব কমিটি, পুরুষোত্তমপুর বিদ্যুৎ এসে তারপরে আসবে দুর্গা নারী শক্তি সংঘ, দুর্গা নারী শক্তি সংঘ, দুর্গা নারী শক্তি সংঘ, বজরঙ্গলী সত্য সংঘ, বজরঙ্গলী সত্য সংঘ, গৌরীপুর রাজতলা আছে আছে ওখানে রাজতলা সর্বজনীন দুর্গোৎসব কমিটি। গৌরীপুর 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 গৌরীপুর
সুজিতা এই বেলুয়া সুজিতা বেলুয়া বেলুয়া কমিটি পূজা কমিটি কে দেখাচ্ছে বেলুয়া।